নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমরা সবাই জানো যে আবাস যোজনার জন্য মুখ্যমন্ত্রী যে ঘোষণাটা করেছিল যে সবাই এবার থেকে টাকা পেয়ে যাবে জুলাই মাসের মধ্যে, এবং তার ত্রুটিমুক্ত তালিকা প্রতিটি জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এই ত্রুটিমুক্ত তালিকায় কি বলেছে, কারা পাবে এই টাকা, কবে থেকে তোমরা এই টাকা পাওয়া শুরু করবে, এবং জেলায় জেলায় মুখ্যমন্ত্রী কি বার্তা দিয়েছেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে তালিকাটি মুখ্যমন্ত্রী জেলায় জেলায় প্রকাশিত করেছেন, সেই ঘোষণায় তিনি কি বলেছেন, সেই বিস্তারিত তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবে। এখানে যে নিউজটি বলে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে আবাসের বাড়ি তৈরি করার প্রতিশ্রুতি পালনে পদক্ষেপ নবান্ন, ত্রুটিমুক্ত তালিকা তৈরির প্রদান নির্দেশ গেল প্রতিটি জেলায়। এই জেলায় জেলায় তোমাদের ত্রুটিমুক্ত তালিকার নির্দেশ চলে গেছে অলরেডি। মমতা ব্যানার্জি তার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিটি জেলায় জেলায় ত্রুটিমুক্ত তালিকা পাঠিয়ে দিয়েছেন, যে তালিকা প্রকাশিত করার জন্য যে কারা কারা এই টাকা পাবেন। তো কারা কারা এই টাকা পাবেন দেখে নাও। দ্বিতীয় NDA সরকারের অর্ধায় প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ বন্ধ ছিল। 2018 সালে যে আবাস প্লাস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছিল তা শেষ হওয়ার কথা ছিল 2022 সালে। তারপর এখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে লোকসভা ভোটের প্রচারে আবাস যোজনার বাড়ি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের খবর ভোট মিটতে এই প্রকল্পের উপভোক্তাদের তালিকা ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি। তার মানে ভোটসভা ভোট মিটে যাওয়ার পরে যে লোকসভা ভোট হয়েছিল সেই মিটে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাড়ি তৈরি করার আবাস যোজনার টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবার প্রতিটি জেলায় তালিকা প্রকাশিত করার জন্য। সেই নির্দেশ মেনে 100% ত্রুটিমুক্ত উপভোক্তা তালিকা তৈরির বার্তা জেলা প্রশাসন কর্তাদের দিয়েছেন পঞ্চায়েত দপ্তর। এই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠেছে যে তালিকার ভিত্তিতে টাকা পাওয়া নিয়ে কেন্দ্র রাজ্যের এত দীর্ঘ টানাপোড়েন তা কি এখনও পুরোপুরি ত্রুটিমুক্ত হয়ে উঠতে পারেনি। যদিও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, আমাদেরও উদ্দেশ্য ভালো, স্বচ্ছতার সমঝোতার মাধ্যমে আমরা করি, এই ভুল বেরোলে শোরগোল পড়তে পারে, 100% খাঁটি তালিকার ওপর জোর দেওয়া হয়েছে। তার মানে তোমার তালিকা খুব মানে কঠিন দেখে শুনে বের করছে, কারণ যাতে করে কোনো অসৎ ব্যক্তি যাতে এই টাকাটি না পেয়ে যায়, এবং যারা টাকাটি পাবে তাদের সত্যিই যাতে উপকার হয়, এবং যাদের বাড়ি নেই বা বাড়ি ভেঙে গেছে ঝড়ে, তো তারা যাতে অ্যাকচুয়ালি এই টাকাটি পেয়ে থাকে। তারপর এখানে বলেছে যে এই প্রকল্প 11 লক্ষ উপভোক্তা ধরলে রাজ্যের সরকারকে 13,200 কোটি টাকা, মাথাপিছু 1,20,000 টাকা করে তোমাদের দেওয়া হবে। তোমরা অবশ্যই দেখতে পেলে যে তোমাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী 1,20,000 টাকা করে এই বাড়ি বানানোর জন্য টাকা দেবে। টানাটানির সংসারে যা খুবই কঠিন, তবে মন্ত্রীর আধিকারিক অনেকেই মনে করেছে তৃতীয় NDA সরকার অনেকটাই শরীর নির্ভর। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব মাননীয় মন্ত্রী গিরিশ সিংয়ের প্রতিমন্ত্রী সান্ধবী নিরঞ্জন নেইও, নতুন মন্ত্রী শিবরাজ সিংয়ের চৌহানে নির্দেশ আশা করা যাচ্ছে রাজ্যে। তবে সম্পূর্ণ ত্রুটিহীন তালিকা কেন্দ্রের সামনে তুলে ধরে বরাদ্দ নিশ্চিত করলে লক্ষ্যের জেলা প্রশাসন চাপ বাড়ছে নবান্নর। এবার এখানে বলে দিয়েছে দেখে নাও যে এই টাকা তোমরা প্রথমে কটা কিস্তিতে পাবে এবং কিভাবে তোমাদের এই টাকাটা দেওয়া হবে, পুরোটা তো একবারে দেওয়া হয় না, তো তোমাদের কটা কিস্তিতে কিভাবে তোমরা পাবে দেখে নাও। যে দ্বিতীয় NDA সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ ছিল এবং এই প্রকল্পের অগ্রাধিকার তালিকায় 33 লক্ষের নাম থাকলেও প্রয়োজনীয় নিরিখে 11,36,000 উপভোক্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার পর্যায়ে রাখা হয়েছিল। তার মধ্যে 34,000-এর নিজস্ব জমি না থাকায় 11,02,000 উপভোক্তাকে অনুমোদন দেয় কেন্দ্র, ঠিক আছে। তারপর এখানে বলে দিচ্ছে এদিকে বাজেটের তথ্য অনুযায়ী চলতি আর্থিক বছরে 24-25 যে রাজ্যের আয় সম্ভাবনা সেটা 3,36,144 কোটি টাকা, খরচ করতে পারে 3,36,116 কোটি টাকা, অর্থাৎ আয়ের তুলনায় ব্যয় হবে 2 কোটি টাকা বেশি। এই অবস্থায় অত বিপুল বরাদ্দ কিভাবে রাজ্য দেবে? তো এক্ষেত্রে দেখে নাও যে প্রথম কিস্তিতে তোমাদের 50% টাকা দেওয়া হবে, পরের দুটি কিস্তিতে 40% এবং তার পরের কিস্তিতে 10% টাকা ছাড় হতে পারে। মানে তোমাদের প্রথমে কিন্তু 1,20,000 টাকার মধ্যে 50% টাকা তোমরা আগে পাবে, তারপরে তোমরা 40% টাকা পাবে, তারপরে তোমরা 10% টাকা পাবে, এখানে সমস্তটা বলে দেওয়া রয়েছে। কিন্তু তাও আর্থিক বছরের প্রথম কিস্তিতে 60,000 টাকা দিতে হলে খরচ করতে হবে 6,600 কোটি টাকা, তার সংস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। পঞ্চায়েত মন্ত্রীর দুর্বল সরকার এই সুবিধা তো
হওয়াই উচিত। নতুন মন্ত্রী সদস্য দায়িত্ব নিতে একটু থিতু হলে তাছাড়া 2022 সালের নভেম্বরে উপভোক্তা তালিকা অনুমোদন দিয়েছিল যার সংযোজন, তবে এটা ঠিক 100% নিশ্চিত বলে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেননি। তিনি নিশ্চয়ই ইতিমধ্যে নতুন সংস্থানের পরিকল্পনা ফেলেছেন, তবে কেউ কেউ নতুন মন্ত্রীর সঙ্গে আলোচনা ব্যাখ্যা রাজ্যের সামনে ধারের রাস্তা তো খোলাই আছে। বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে এই টাকা নিয়ে এতদিন যে ঝামেলা চলছিল আবাস যোজনার টাকা কবে পাওয়া যাবে, তো এই ঝামেলা মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার প্রতিটি জেলায় জেলায় তালিকা প্রকাশিত হওয়ার জন্য বা ত্রুটিমুক্ত তালিকা তৈরি করার জন্য পাঠিয়ে দিয়েছেন। তো আশা করা যায় যে খুব শিগগিরই তোমরা এই টাকা বা বাড়ি বানানোর যে টাকা সেটা তোমরা পেয়ে যাবে, এবং প্রথমে 50%, তারপরে 48%, তারপরে 10% টাকা তোমাদের দেওয়া হবে। তো সমস্ত কিছু এই নিউজে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম, একটি দৈনিক সংবাদ মাধ্যম পত্রিকা এটি প্রকাশিত হয়েছে। তো তোমরা এই নিউজটি চাইলে অবশ্যই পড়ে দেখে নিতে পারো। তোমরা যারা যারা আবাস যোজনার এই ফর্ম ফিল আপ করোনি বা নতুন অ্যাপ্লিকেশন করোনি বা যাদের লিস্টের নাম নেই, তো তারা অবশ্যই চেক করে নেবে যে তোমাদের লিস্টের নাম রয়েছে কিনা এবং তোমাদের সেই তালিকায় নাম রয়েছে কিনা এবং তোমরা অ্যাপ্লিকেশন যে করেছিলে সেটা সঠিকভাবে হয়েছে কিনা। যদি তোমাদের তালিকায় নাম না থাকে বা অ্যাপ্লিকেশন কোনো কারণে রিজেক্ট হয়ে যায়, তাহলে কিন্তু তোমরা এই আবাস যোজনার টাকা পাবে না। তো অবশ্যই তোমরা সেগুলোকে চেক করে দেখে নেবে যে সমস্ত কিছু ঠিকঠাক তোমাদের হয়েছে কিনা বা তালিকায় তোমাদের নাম রয়েছে কিনা, তাহলেই কিন্তু এই আবাস যোজনার টাকা তোমরা পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেন এবং বন্ধুবান্ধব সবার মধ্যে শেয়ার করে দিন যারা এই আপডেটগুলি জানতে চায়। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেন এরকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।